हेलो আমি সুব্রজিৎ এন্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। তো এই ভিডিওতে আমি রিভিউ করব রায়হান রফি, মানে যিনি কিছুদিন আগে জানোয়ারের মতো একটা ওরম দুর্ধর্ষ সিনেমা বানিয়েছিলেন। তো তারই রিসেন্ট শর্ট ফিল্মস যেটা কিনা ক্লোজ আপ বাংলাদেশের ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে, নাম হচ্ছে অথবা প্রেমের গল্প। তো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো এটা নিয়ে বলার আগে কিছু বছর আগে একটু ফিরে যাই। একটা টাটা স্কাই ইন্ডিয়ার একটা অ্যাড ছিল, ওই হিল স্টেশনের অ্যাড, ইউটিউবে গিয়ে সার্চ মারুন পেয়ে যাবেন। তো সেটার গল্প ছিল এরকম যে একটা মেয়ে প্রতিদিন ওই হিল স্টেশন যেই অঞ্চলটাতে রয়েছে তো সেখানে একটা দোকানে রিচার্জ করতে আসে বা ভাউচারের যেই টোকেনগুলো হয় ওই টোকেনগুলো নিতে আসে। তো সেই টোকেন নিতে আসার সূত্রে নীলু আর মন্নু, খুব সম্ভবত ছেলেটার নাম, তো এই দুটো ক্যারেক্টারের মধ্যে কীভাবে লাভ স্টোরি গড়ে ওঠে, ওই রোজ দিনে তাদের দেখা হওয়া, রোজ দিনে তাদের যাতায়াত, রোজ দিন ওই রিচার্জ নেওয়া, কোনোদিন হয়তো আবার তারা রিচার্জ নেয়ও না, এরকম একটা অ্যাড ছিল মোটামুটি 6-7 বছর আগে যতদূর মনে পড়ছে, খুব ভুল না হলে ওই 8-9 হবে খুব বেশি। তো সেই অ্যাডটা, তো সেরকমই একটা অ্যাডের রেফারেন্স বা তারই ওরকম একটা থিমেটিক স্টার্ট আমি এই অথবা প্রেমের গল্প শুটাতে পেয়েছি। হয়তো ওটা থেকে নেওয়া নয়, বাট কোথাওটাকে অ্যাক্সিডেন্টাল প্লেজারিজম হতে পারে, বাট স্টিল ওরকম একটা থিমেটিক সিমিলারিটি পেয়েছি। তো ওরকমই গল্পটা শুরুর দিকটা, হ্যাঁ শুরুর দিকটা বলছি, টোটালটা নয়। তো এরমভাবে শুরু হয়ে গল্পটা একটা সময় গিয়ে গল্পটা একটা টুইস্ট নেয়, সেই টুইস্টটা বেশ ভালো। রিসেন্টলি যেই টপিকগুলোর ওপর দিয়ে চলছে আমাদের সমাজে, প্রতিটা সময় বা প্রতিটা দশক বা প্রতিটা যুগে একটা করে কিছু ক্রাইসিস থাকে, একটা না অনেকগুলো বেশি ক্রাইসিস থাকে, তো সেরকমই একটা ক্রাইসিস নিয়ে ডিল করা হয়েছে। এটার হাফ টাইমের পরে বলতে পারি, এর থেকে বেশি কিছু জানার জন্য তো আপনাকে গিয়ে শর্ট ফিল্মটা দেখতে হবে। তো সেই টুইস্টটা নিয়ে বেশ ভালো খেলা। আর শুরুর দিকটা বললাম যে আমি সেই জন্য গল্পের দিকটা, যেহেতু ওরম একটা থিমেটিক গল্প আমি দেখেছিলাম, এটাকে অ্যাড ফিল্মই সাই বাট দেখেছিলাম, তো শুরুর দিকের গল্প নিয়ে আমি কোনো জাজ করবো না বা তা নিয়ে কথা বলবো না, বাট শেষের প্লট টুইস্ট আমার ভালো লেগেছিলো। তো তারপরে এন্ডিংটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে ওভারঅল একটা, যদি হ্যাঁ শুধু যদি রাইটিংয়ের পার্সপেক্টিভে বলি তো আমারই কিছু নয়, বাট এর ভালো কিছু পজিটিভ দিকও আছে। যারা আমরা মুভি রিভিউয়ার বা যারা আমরা মুভি দেখতে ভালোবাসি বা মুভি নিয়ে কাজকর্ম করতে ভালোবাসি, তো তাদের জন্য এই গল্পে বা এই 20-25 মিনিটের শর্ট ফিল্মটাতে অনেক কিছু পাওনা আছে। প্রথম হচ্ছে এর সিনেমাটোগ্রাফি অ্যান্ড লোকেশন সিলেকশন। এর পুরো গল্পটা নিয়ে গিয়ে ফেলা হয়েছে ওরমই একটা, হ্যাঁ হিল স্টেশন নয় বাট একটা ওরকম একটা পাহাড়ি একটা উপত্যকা অঞ্চল টাইপের, সাইড দিয়ে জলাশয় বা জলাধার একটা বয়ে যাচ্ছে, দেন ওরকম একটা ঘর রয়েছে চারিদিক মোটামুটি প্রকৃতির মাঝখানে, একটা মেয়ে আসে সেখানে, আর কীভাবে কী গল্পেরটা এখানে এনে তার অ্যাডাপ্টেশন রয়েছে বা এখানে কীরকমভাবে গল্পটা সাজানো হচ্ছে সেটা তো আপনারা শর্ট ফিল্মে গিয়ে দেখবেন। বাট এখানে ওই ওটা যেটা হিল স্টেশনে ফেলা ছিল, তো হিল স্টেশনের প্রকৃতির কী বৈচিত্র্য হতে পারে বা প্রকৃতিটা কীভাবে তার কভার হতে পারে সেটা আপনারা যারা দেখেছেন একটা তারা অলরেডি জানেন, আর যারা দেখেননি তাদের জন্য তো এটা একদমই ফ্রেশ গল্প হতে চলেছে। তো সেক্ষেত্রে ওই হিল স্টেশনটা যেভাবে কভার করা হয়েছে, শুধু যে জায়গাটা সুন্দর নিয়ে নেওয়া হয়েছে তারপরে কাজ শেষ তা নয়, এটাকে কভার করেছে, তার সিনেমাটোগ্রাফিটা খুব সুন্দর, প্রচুর লং রেঞ্জের শট রয়েছে, ক্লোজ আপ যেগুলো রয়েছে সেগুলোকেও একটা ভালো বেশ ক্লোজ আপ রয়েছে শেষের দিকে। লিড যে ক্যারেক্টারটা সে একটা গাছের সামনে বসে আছে, দেখবেন বিভিন্ন ওয়ালপেপারের ক্ষেত্রে ওই গাছগুলো একদম যখন পাতাগুলো চলে যায় বা ওই সিজনটা যখন আসে ওই বসন্ত বা ওই শীতের ওই মাঝামাঝি যেই সন্ধিক্ষণটা, ওই সন্ধিক্ষণে যেরকম গাছের অবস্থাগুলো হয় ওর সামনে মেয়েটা বসে একদম লো অ্যাঙ্গেল থেকে শটটা নেওয়া, খুব ইন্টারেস্টিং একটা ফ্রেম ছিল ওটা। আমি এখানে স্ক্রিনে দেবো না, কপিরাইট খেতে পারি, তো সেজন্য আমি স্ক্রিন দিচ্ছি না, বাট যারা দেখেছেন তারা ওই শটটাকে উপরে বেশি করে এমফাসাইজ করবেন, বুঝতে পারবেন শটটা কত সুন্দর নেওয়া। এছাড়া সারা শর্ট ফিল্মটা জুড়ে একটা ভিজুয়াল স্টোরি টেলিং, খুব ভালো স্টোরি টেলিং হয়েছে, যদি সিনেমাটোগ্রাফির দিক থেকে বলি, কালারের দিক থেকে বলি, লাইটের দিক থেকে বলি, লো লাইট শট কিছু খুব ভালো নেওয়া হয়েছে, বাট সেখানে আমার দু একটা জায়গাতে একটু নালিশ রয়েছে ডাইরেক্টর বা এই ওয়ার্কটার প্রতি। দুটো শটে মাত্র, একটা শট যেটা জলের থেকে উঠছে কুসুমত গোপ্রতেই নেওয়া, তারপরে উঠে জাস্ট ওই মোটামুটি ভেসে রয়েছে জায়গাটাতে, ওই জায়গাটাতে কালারটা ওই আকাশ আর পিছনের ওই গাছের কালারের সঙ্গে সামনের কালারটাকে একই সেটে মনে হয় ফেলে দেওয়া হয়েছে, ওই পয়েন্ট করে কালারটা করা হয়নি, ওই জায়গাটাতে একটু এক্সাজারেটেড কালার লাগছিলো। আর একটা জায়গা যেখানে লো লাইটে উঠোনে বসে সন্ধেবেলায় গল্প করছিলো দুটো চরিত্র, কোন চরিত্র দুটো বলবো না, তো সেই চরিত্র দুটোর ক্ষেত্রে ওর যে গালের এই সাইডের যে কালারটা ওটা একটু এক্সাজারেটেড লেগেছে, বাকি তাছাড়া লুক অ্যান্ড ফিলে যদি বলি খুব সুন্দর একটা 20-25 মিনিট আপনার কাটবেই, একটা না দেখে থাকতো আপনার তো ফার্স্টের দিকটা আপনার খুব ফ্রেশ লাগবে। আর পারফরমেন্সে যদি বলি, কুসম্মত লিড ক্যারেক্টারটার নাম সায়ন, ওনার আসল নাম, তো ওনার কাজ আমার খুব ভালো লেগেছে, শাওন কুসম্মত, তো ওনার কাজ ভালো লেগেছে ওভারঅল। শুরু থেকে শেষ অব্দি ওই যেই
আর একটা বোকামোভাব রাখা বা তার যে ব্রেকডাউনগুলো বেশ ভালো ওনাকে কাজ করা। রায়ান আফ্রিক কাছ থেকে আরও বেশি এক্সপেকটেশান ছিল, তো সেদিক থেকে বলবো এক্সপেকটেশন অতটা মেট করেনি আফটার জানোয়ারের যেই অত বড় রেঞ্জ রাখা সিনেমা দেখার পর। বাট ওভারঅল ভিজুয়াল স্টোরি টেলিং বলি বা পারফরমেন্স বলি, আর গানেরও বেশ ভালো ভালো ব্যবহার রয়েছে, একটা বেশ ভালো একটা গান রয়েছে, আবহ যে ডিজাইনটা যেটা মিউজিক ডিজাইন যেটা বলা হয় ওভারঅল ঠিকঠাকই রয়েছে। জান গিয়ে চেক আউট করুন, একটা না দেখে থাকলে আবারও বলছি আপনাদের ফ্রেশ লাগতে চলেছে। আর যারা দেখে নিয়েছেন অলরেডি তাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। টাটা।